আফতাবউদ্দিন ছবি তুলেছিলেন, কার ছবি তুলেছিলেন? বাকশালের বাসন্তীর ছবি তুলেছিলেন, বাকশালের দুর্ভিক্ষের সেই বাসন্তীর ছবি তুলে ধরেছিলেন আফতাবউদ্দিন ফটো সাংবাদিক। কিন্তু আমরা তখনও দেখেছি সেই আফতাবউদ্দিনকে দুর্বৃত্তের হাতে নির্মমভাবে নিহত হতে হয়েছিল, আর এখনো অঘোষিত বাকশাল চলছে, এখনো অঘোষিত বাকশাল চলছে। এখন যখন দুর্ভিক্ষের ছবি তুলে ধরা হচ্ছে, তখনও তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালা কানুন দিয়ে তাদের হাত পা চোখ কান মুখ বেঁধে মাঝরাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আইনের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই নব্য বাকশাল, এই ফ্যাসিবাদী হাসিনা সরকার আইনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো সংবিধান তৈরি করে তারা এখন আর মানুষকে গুম খুনের পথে নিয়ে যায় না, এখন তাদের এই রাজত্ব কায়েম করবার জন্য কারাগারই যথেষ্ট। তাদের এই গুম খুনের রাজত্ব কায়েম করবার জন্য এখন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালা কানুনই যথেষ্ট। আইনের মাধ্যমে তারা মানুষকে খুন করে, আইনের মাধ্যমে তারা মানুষের জবানকে বন্ধ করতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলবে। এই মুখ বন্ধ করে দেওয়ার যে সংস্কৃতি চালু করা হয়েছে, এই সংস্কৃতি বেশি দিন চলতে পারবে না। চারিদিকে কান পেতে শুনুন, চারিদিকে কান পেতে শুনে দেখুন যে বিপ্লবের অগ্রসৈনিকেরা এগিয়ে আসছে, যে বিপ্লব ধাবমান হচ্ছে, যে বিপ্লবের আওয়াজ শোনা যাচ্ছে। এই বিপ্লব আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে এবং এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারকে বিদায় নিতে হবে। সকল অপশাসনের মূলে এই ফ্যাসিবাদ সরকার, অতএব এই ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতায় রেখে জনগণের কোনো দাবি আদায় করা সম্ভব না। অতএব জনগণের দাবি গণবিপ্লবের মধ্য দিয়ে আদায় করতে হবে, গণবিপ্লবের জন্য প্রস্তুতি নেন। এই শিকল ভাঙতে হবে, এই কারাগার ভাঙতে হবে, এই আইনের দেয়াল ভেঙে জনগণের মুক্তি নিশ্চিত করতে হবে, মানুষের বাক স্বাধীনতা অর্জন করতে হবে, ভোটের স্বাধীনতা অর্জন করতে হবে, ভাতের স্বাধীনতা অর্জন করতে হবে, জান এবং জবানের স্বাধীনতা অর্জন করতে হবে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।